আমি বড় হাঁসে কিনেছি, বড় হাঁস কিনলে এই উপকার দাম বেশি লাগে, টাকা বেশি লাগে, কিন্তু ছোট যখন কেনা হয় সেই মুহূর্তে মনে কর পাঁচ মাস ওর পিছনে পরিশ্রম দিতে হয়, পাঁচ মাসে কোনো কামাই আসে না। আর বড় হাঁস যখনই কেনা হয় 30,000-40,000টা শ কেনি, কিন্তু কিনে আনা পরই দেখা যায় যে কামাই হয়। এসে যে হচ্ছে হলো আমরা ডিম দেখে নিয়ে আসি, নিয়ে আসা পরে তখন মানে যেদিন আনবো তার পরদিন থেকে কিছু কিছু কামাই আসেই। আর যখনই ছোটো হাঁস পালি ওর পিছনে অনেক ব্যয় হয়, আর ওর পিছনে পাঁচ মাস থেকে ছয় মাস পরিশ্রম করে কোনো কামাই আসে না। এই জন্যে আমার হিসাবে যার টেকা আছে তারা বর্তমান বড় হাঁস কেনেই পড়তা, আর যাদের টেকা নেই তারা ছোটো হাঁস কিনে বড় করলে তাদের উপকার বেশি হয় এবং অল্প চালানে কাজ হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে যারা আমাদের নিয়মিত আয়োজন খামারচিত্র ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে সাদরে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমরা খামারচিত্র ইউটিউব চ্যানেল টিম সদা সর্বদা দেখিয়ে থাকি দেশের বিভিন্ন খামারিদের তথ্য, তারই ব্যতিক্রম আজকে হয়নি। আজকে আমরা একটি দেখাবো যে খোলা মাঠে হাঁস পালন করার পাশাপাশি কী কী খাবার দিলে আপনার হাঁসের খামারে ডিম দীর্ঘদিন পাবেন, একটি প্রান্তিক খামারির কাছ থেকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আর কথা নয়, সেই বন্ধুটা আসলেই আমরা সরাসরি তার কাছ থেকে বিস্তারিত জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি যেমনটি বলছি যে একজন প্রান্তিক খামারি, তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমার পাশেই দেখছেন, লক্ষ্য করলে যে তিনি আসছেন, আসার পরেই ওনার সাথে বিস্তারিত কথা বলেই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমরা খামারচিত্র ইউটিউব চ্যানেল থেকে আসছি যে আপনি খোলা মাঠে হাঁস পালন করছেন, এই সকল তথ্যগুলোই আমাদের দর্শকদেরকে জানাবো, তো এই বিষয়ে আপনার কথা বলার সময় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে আপনার নাম এবং পরিচয়টা বলে দেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, বাড়ি সাসানদিঘি, পোষ থানা তারা, জেলা সিরাজগঞ্জ। ধন্যবাদ আপনাকে ভাই। এখানে হাঁস পালন করছেন যে এখানে কতগুলো কী জাতের হাঁস নিয়ে পালন করছেন? আমরা বিভিন্ন ধরনের জাতের হাঁস পালন করি। আমি বড় হাঁসই কিনেছি, বড় হাঁস কিনলে এই উপকার দাম বেশি লাগে, টাকা বেশি লাগে, কিন্তু ছোট যখন কেনা হয় সেই মুহূর্তে মনে কর পাঁচ মাস ওর পিছনে পরিশ্রম দিতে হয়, পাঁচ মাসে কোনো কামাই আসে না। আর বড় হাঁস যখনই কেনা হয় 30,000-40,000টা শ কেনি, কিন্তু কিনে আনা পরই দেখা যায় যে কামাই হয়। এসে যে হচ্ছে হলো আমরা ডিম দেখে নিয়ে আসি, নিয়ে আসা পরে তখন মানে যেদিন আনবো তার পরদিন থেকে কিছু কিছু কামাই আসেই। আর যখনই ছোটো হাঁস পালি ওর পিছনে অনেক ব্যয় হয়, আর ওর পিছনে পাঁচ মাস থেকে ছয় মাস পরিশ্রম করে কোনো কামাই আসে না। এই জন্যে আমার হিসাবে যার টেকা আছে তারা বর্তমান বড় হাঁস কেনেই পড়তা, আর যাদের টেকা নেই তারা ছোটো হাঁস কিনে বড় করলে তাদের উপকার বেশি হয় এবং অল্প চালানে কাজ হয়। আচ্ছা সাইফুল ভাই, আপনি যেমনটি বললেন যে যাদের পুঁজি বেশি আছে তারা বড় হাঁস দিয়ে খামার করলে লাভবান দ্রুতগতিতে হবে, আর যাদের পুঁজিটা কম অর্থাৎ স্বল্প টাকা দিয়ে যারা এই খামার ব্যবস্থা নয় আসতে চায় তারা তাহলে বাচ্চা দিয়ে শুরু করলেই লাভটা বেশি হয়। লাভটা বেশি হয় অল্প চালানে, যখন হাঁসটা বড় হয় এবং ডিম দেয় তখন অল্প টাকাতেই মনে এখন প্রচুর টাকা কামাই হয়। কিন্তু এখানে একটু পরিশ্রমটা বেশি বেশি হয়। হ্যাঁ, পরিশ্রম বেশি হয়। আচ্ছা ভাই, এই বড় হাঁস যে কিনবে, ধরেন আপনার কথায় আমার দর্শকের একজন উদ্বুদ্ধ হলো যে আমিও বড় হাঁস দিয়ে খামার করব, তা আসলে বড় হাঁস কী জাতের এবং কতগুলো দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে? শোনেন, যার যত পুঁজি, আবার তো নিম্ন শ্রেণী 200-300-500-15 কেনে, যার যত পুঁজি আছে সেইভাবে তাই কিনবে। আচ্ছা, এটা কী জাতের হাঁস দিয়ে খামারটা করলে বেশি লাভবান হবে? খাকি হাঁস, ওই হাঁসটা বেশি ডিম দেয়, বেশি ডিম দেয়। আর ওই হাঁসটা যখনই কিনবেন তখন হাঁস সুস্থ সবল দেখে কিনতে হবে। কিছু কিছু সময় দেখা যায় যে হয়তো যখনই বেরাম ঢুকে পড়ে সেই সময় অল্প দাম হলেও আমরা বেচে দিই, বেচে দিই কারণে যে তার ব্যাধি ধরে গেছে এই জন্য বেচে দিই। আবার যারা কিনবি তারা দেখে কিনতে হবে যে হাঁসটা সুস্থ আছে কি না, এই দেখে। অবশ্যই, হাঁসের তো সাধারণত দুইটি রোগ, একটি ডাক প্লেগ আর একটা ডাক কলেরা, তো এছাড়া কি আর কোনো রোগ ব্যাধি হয় কি না? হ্যাঁ, কতক্ষণ সময় উচিত দেখা যায় যে একটা হাঁস খাচ্ছে না, তার দেখে পরীক্ষা করতে হবে যে মুখে ঘা হচ্ছে কি না এবং হয়তো তার কি সমস্যা হলো। আবার সময় উচিত দেখা যায় যে ঘাড় মাথা ফুলে যায়, মাথা ফুলে যাওয়ার পর সে লুক করে ধুম ধরে বসে থাকে, এসব দেখে হাঁস দেখে তারপরে রোগের
পরিণাম বলতে হয় যে এই ব্যাধি হয়েছে। ডাক্তারকে যা বললে যে আমার এই মাথা ফুলেছে, কিংবা পাতলা পায়খানা করেছে, কিংবা খাচ্ছে না, কিংবা শুনে শুনে হাগিচ্ছে, এসব যা নিজে আগে পরীক্ষা করে দেখে তারপরে ডাক্তারকে বলতে হয়। জি, ধন্যবাদ আপনাকে যে আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য বলছেন। তো সাইবুল ভাই, এই যে আপনি খোলা মাঠে হাঁসগুলো যে পালন করছেন, বড় হাঁস দিয়ে শুরু করেছেন, তো এখন কি এগুলো ডিম দিচ্ছে? এখন ডিম ধরেছে কেবলগা, হয়তো করছেন। কিছু কিছু খামারে আছে হয়তো 500 হাঁস আছে, 300 ডিম দিচ্ছে, 200 দিচ্ছে, আমার কালকে শুরু হচ্ছে, তো আশা করা যায় হবে। কি কি খাবার দিচ্ছেন খোলা মাঠে পালন করছেন, যে এখানে খোলা মাঠের খাবারই শুধু খাচ্ছে নাকি কোনো বাড়তি কোনো খাবারও এর সাথে দিতে হচ্ছে? না, আচ্ছেন আমন ধান বোনা ছিল, বোনা পর এখন ইরি লাগাবো, ইরি লাগানোর জন্য মনে করেন যে পানি ছাড়ছে, এখন পানি ছাড়লে পরে ওই জায়গা শামুক পাওয়া যাচ্ছে, ধান টান আছে, পোকামাকড় এগনা খাচ্ছে, তা বাদেও দেখা যাচ্ছে যে হচ্ছে বাড়তি খাবার দেওয়া লাগে, গম দেওয়া লাগে, ফির দেওয়া লাগে, এসব খাবার দেওয়া লাগে, তেনেকে ডিম আসে। আচ্ছা, এই খাবারগুলো নিয়মিতই দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, নিয়মিত। এগুলো কি ডিম দেওয়ার পরেও কি এগুলো যখন ডিম দেবে হাঁস তখন এগুলো চালিয়ে যেতে হবে বাড়তি খাবার? চালিয়ে যেতে হবে, যাইতে হবে। কতদিন ডিম পাওয়া যাবে একটা হাঁস থেকে? শরীর সুস্থ থাকবে ততদিন ডিম দেবে। ডিম দিচ্ছেন যখনই খাদ্য বেশি দেওয়া হবে, কারণ শরীর সুস্থ থাকবে এই জন্য ডিম দেবে, আর যখনই ডিম খাওয়া বন্ধ করে দেবো, কারণ অল্প খাদ্য হবে, ডিমও ধীরে ধীরে ছেড়ে দেবে। অর্থাৎ হাঁসকে প্রতিনিয়ত যখন ডিম আসবে তার খাবারের কোনো ঘাটতি রাখা যাবে না, প্রতিনিয়ত তাদের যে খাবারের পরিমাণটা আছে, খাবারের পরিমাণটা কেমন লাগবে? খাবারের পরিমাণটা মনে করেন যে আপনি যদি 300 হাঁস থাকে, আপাতত 15-20 কেজি খাদ্য দিতে হবে, তাহলে একবার কোনো রকম খাওয়া হবে। এটা কি বাড়তি খাবার যেটা ধান গম ভুট্টা বলছেন এইগুলো 20 কেজি দিতে হবে মিনিমাম? এটা কি সারাদিনে একবার না দুইবার? না, আপনি দিনে দুইবার দিতে হবে। আপনি 10টার থেকে একবার দিবেন, আবার দেখা যাচ্ছে বিকাল সন্ধ্যার দিকে ঘরে তোলা রাখতে দিবেন, আবার 9টার সময় দেওয়া দেয়, আপনি সুযোগ সুবিধা বুঝে দেবেন। দিনে দুবার অবশ্যই খোলা মাঠে হাঁস পালন করার পরেও আর দুবার খাবার দিলে হাঁসটার ডিমটা সঠিক পরিমাণে এবং দীর্ঘদিন ডিমটা পারবে, দীর্ঘদিন ডিম পারে। কিন্তু এর ভিতরে দুইবার দেওয়া লাগে, তার ভিতর মনে করেন যদি চড়াই যদি খাদ্য বেশি থাকে একবার দিলেও হয়, আমার খাওয়ার উপর নির্ভর করবে। আচ্ছা, আমরা তো দেখছি যে এখানে একদম খোলা মাঠ, এইখানে তো অনেক আছে, এখানে যে শামুক খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, তারপরেও কি আপনি বাড়িতে নিয়ে খাবার দিতে হয় কিনা? হ্যাঁ, আবার বাড়িতে নিয়ে খাবার দিতে হয়। তারপরেও আপনার বাড়িতে নিয়ে খাবার দিতে হয়? খাবার দিতে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বন্ধুরা, সাইফুল ভাই একজন অভিজ্ঞ হাঁস খামারি, তিনি কিন্তু এই খোলা মাঠে সারাদিন পালন করার পরেও তিনি বাড়তি খাবার হিসেবে তার ধান গম ভুট্টা দিয়ে থাকেন। কেন দেন? তিনি জানেন যে ডিম বৃদ্ধি রাখতে হলে, সঠিক পরিমাণে হাঁস খামারে ডিম রাখতে হলে অবশ্যই তা আপনার খোলা মাঠে পালনের পাশাপাশি আপনি বাড়িতে বা যেখানে পালন করবেন সেখানে নিয়ে তারপরে সকালে বিকেলে 20 কেজি করে খাবার দিবেন। তো আমাদের ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে বিভিন্ন হাঁস খামারিদের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বিভিন্ন তথ্যগুলোই আপনাদেরকে জানানো। তো আপনারা যারা আমাদের এই খামার চিত্র ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন, তারা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট লাইকের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ বা বিভিন্ন তথ্য জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও বেশি বেশি করে এই হাঁস মুরগির খামারের উপরে যেগুলো আমরা প্রতিবেদন করে থাকি সেগুলো আরও গভীর থেকে গভীরতরভাবে বিস্তারিত জানানোর জন্য। বললেন যে আপনার হাঁসের খামারের ডিম আসতেছে, যখন পূর্ণাঙ্গভাবে এই হাঁস খামার থেকে ডিম আসবে তাতে করে মাসে আপনার কত টাকা ইনকাম হবে? মাসে মনে করেন যে যদি 300 হাঁস থাকে, দেখা যাচ্ছে যে হয়তো 200 ডিম থাকলো, ম্যাক্সিমাম 1100-1200 সবে বেচা যায়, তখন দেখা যাচ্ছে 200 যদি হাঁস থাকে তাহলে দিন 2000 কামাই হলো, এভাবে মোটামুটি দুই মাস তিন মাস ডিম দেয়। তাতে দেখা যায় যে মনে করেন যে 200 ডিম দেয় এক মাসে 30-60 হাজার হয়, তার ভিতরে আবার তো ম্যাক্সিমাম 30,000 টাকা খরচা বাদ যাবে, হাইলা টাইলা থাকে, এই কারণে 30,000 বাদ যাবে আর 1030 টাকা থাকে লাভ। 200 হাঁস থেকে প্রতি মাসে 30,000 টাকা আপনি ইনকাম করা সম্ভব? যখনই 200 ডিম ধরবি তখনই মনে হন যে ইনকাম হবে। এটা কতদিন পর্যন্ত এই ডিমটা মানে ডিম পুরাটা থাকলেই হবে লাভ নাকি কম বেশি হবে? আবার কম বেশি তো হবেই, কম বেশি হবেই। কৃষক যে যখনই 300 হাঁস থাকে তখন তার 300 ডিম দেয় না, তখন দেখা যাচ্ছে 150-200 এরকম ডিম দেয়, আর কিছু সবসময় খালি থাকে, হাঁসা থাকে। সর্বোচ্চ 300 হাঁস থেকে আপনি কত পরিমাণে ডিম পান? সর্বোচ্চ মনে করেন যখন ফুল খাদ্য থাকে তখন 250 পর্যন্ত ডিম পাওয়া যায়, সর্বোচ্চ 250 পর্যন্ত উঠে আর কি। আচ্ছা, এই ডিমগুলো আপনারা কি হ্যাচারিতে বিক্রি করেন নাকি কোনো খোলা বাজারে মার্কেটে যে দোকানে বিক্রি করেন? যখন হ্যাচারি
বাচ্চা ফোটায় তখন ওরা আসে নিজেই বারপুর এসে বলে যায় ভাই আমার কাছে ডিম দিন এবং অগ্রিম টাকা নিলেও দেয় আবার ওরা হচ্ছেন আমার নাম্বার টাম্বার নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তার ওরাই ফোন করে ভাই অমুক দিন থেকে ডিম দিন আর যখন মনে হয় হেসারিত দেয় না ডিম তখন লোকালে বেশি আমরা লোকাল বারপুরতেই বিক্রি হয় ওই হেসারিত নিলে হেসারিতেই মনে হয় বারপুরতেই বিক্রি হয় করা যায় আপনি যখন হেঁচারি চালু থাকে বিক্রি করেন তো এখন তো বন্ধ সময় এই সময়টা আপনারা কি শুধু দোকানে বিক্রি করেন না 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 ওই চেন যারা লোকাল এলাকা তারা মনে করেন যে ভ্যান নিয়ে আসে আসে আছেন রোডে পৌঁছা দিলে ওরা একবারে নিয়ে যাবে 500-700 নেয় যত ডিমি হয় করানো দিয়ে তুলে নিয়েছে দেবা আর একটা বিষয় এই ভালো যে এই ব্যবসা বর্তমান কোনো বাকি নেই ডিম আপনি পৌঁছা দেবেন সাথে সাথে আপনাকে টাকা দিয়ে দেবে কোনো বাকি হয় না টাকা কম বেশি যাই হোক নগদ টাকায় বিক্রি করছেন সাইফুল ভাই আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি একজন হাঁস খামারি হওয়ার পরেও আপনি আমার দর্শকদের অনেকগুলো তথ্য জানাইলেন অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আপনাকে খামার সিদ্ধ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একজন প্রান্তিক খামারি হাঁস খামারি খোলামেলা হাঁস পালনের করার পরেও তিনি কিন্তু তার ডিম অব্যাহত বৃদ্ধি রাখার জন্য যে বিভিন্ন বাড়তি খাবার দেয় বা বিভিন্নভাবে আপনারা চাইলে হাঁস পালন করতে পারবেন যেমন বড় দিয়ে বা ছোট হাঁস দিয়ে খামার করতে পারবেন সেই সকল তথ্যগুলো আজকে জানানোর চেষ্টা করলাম তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম